জাস্ট এইটুকু বলবো, আমাকে আমার মতো কাজ করতে দাও, আমাকে মেন্টালি টর্চার করো না, ঠিক আছে? দারুণ মিষ্টি, দারুণ। গাছের জাম এত বড় বড় হয় কোনোদিনও ভাবা যায়? আমি দেখে যাচ্ছি কি, মানে ভাবছে যে কিনা। দারুণ, নুন দিয়ে খেয়ে দেখ। নুন দিয়ে ভালো লাগবে? হুম। তো পাপা কলা পাতা নিয়ে এসেছে, তার কারণ এই কলা পাতা দিয়ে আমি একটা সেই সুন্দর জিনিস বানাবো। তো চলো ধর ধর, আমার থেকে ধর না, এগুলো ধর 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 ধর, তাড়াতাড়ি আমি জুম করুম ধর। আই ইন্দুরের বাচ্চা, হ্যালো, হাউ আর ইউ? ওই সাপ নাকি সাপ নাকি রে? সাপ সাপ দুনা সাপ, সাপ রে, আই দুনা সাপ, ওই সাপ, আই না না বিটা টা রাজীব, দাঁড়া যাইস না, খাওয়া যাবি না? খা না, তুই খাই রে, বুঝছি তো তুমি। না লঙ্কা বেশি মাখিনি, কেমন? ভালো আছে? এই মজা, এই মজা। এই বর্ষার দিনে এরকম মাখামাখি খেলে কিন্তু ভালোই হয়। দারুণ, তোমরাও ট্রাই করো। ওরে বাপ রে, জামাই বউ একদম যুগল ধরে বসছে, মা গো মা, খুব ভালোবাসে তো। পাপা, তোমরা কি ঘর ঝাড়তেছো নাকি? এ বাবা, বিছনাটা পাচ্ছি আমি। সি সি সি, নাও জামা খা, খাইছি আমি, নেও না মাখছি, টেস্টি। চিনি দিতে লাগতো আই থিঙ্ক অল্প, তাহলে হয়তো টেস্ট আর একটু বাড়তো। সবাই আমাদের ভিডিও দেখে বলবে, ইস তোমাদের বাড়িতে কত কিছুই না আছে, কত খাবার জিনিস, গাছ থেকে পাকা পাকা জাম, আম। কোন গাছে আম ঝুলতেছে বন্ধুরা? এত ছোট গাছে এতগুলো আম কোনোদিনও ধরতে পারে বলো তো? হ্যাঁ, সম্ভব সম্ভব, সবই সম্ভব। না না বন্ধুরা, আমি তোমাদেরকে আসল মানে এটা ইসেটা বলছি, আমার পাপা কি করেছে বলো তো? এই যে আমার পাপা, আমার পাপা কি করেছে, এই যে এমনি করে এভাবে খালি ঝুলিয়ে দিয়েছে, ঝুলিয়ে দিয়ে ফটোশুট করছে। বাপরে, সেই সেই আইডিয়া, সেই কেমন লাগা মেরা মজাক। এ বাবা, সাপটা কি সুন্দর ছিল, সাপটা মরে পড়ে আছে। আজকে সাপ বন্ধুরা, অনেকক্ষণ পরে আমি ক্যামেরার সামনে আসলাম। তো আমি এখন চান করব, চান টান করে পুজো দিব, আর আমার একটা শ্যুট আছে,
মানে আমি একটা আজকে যে আমি আজকে ডান্সের ভিডিও একটা শ্যুট করব, কিন্তু খুব ভেবে চিনতে ডান্সের ভিডিওটা গানটা নিব, তার কারণ কদিন আগে আমি একটা সুন্দর গান করেছিলাম বর্ষরে মেঘা মেঘা, তো এটা সেটার শর্টস হয়তো আমি ছেড়ে দিয়েছি, তোমরা দেখতে পারবে। তো সেটার বড় ভিডিওটা এতটা সুন্দর করে এডিট করেছিলাম, সেটা যখনই ছাড়লাম, মানে আমি তো প্রাইভেট করে ছাড়ি, যখনই প্রাইভেট করে ছাড়লাম তখন সেটাকে ব্লক করে দিচ্ছি আমি, এই নিয়ে হয়তো কমিউনিটি পোস্টও করেছিলাম। এত খারাপ লেগেছিল না বন্ধুরা, খুব কষ্ট করেছিলাম, আর কষ্টের ফল যখন শেয়ার করতে পারি না তখন খুব খারাপ লাগে, খুবই মানে খুবই খারাপ লাগে। তো আজকে যেই নাচটা নাচবো, আমার মনে হয় না সেই নাচটাতে কপিরাইট আসবে। তো আজকে দেখি ভাইকে, যদি একটু বৃষ্টি আসতো ভালো হতো, তাই না? চলো চান টান করব। বন্ধুরা আমি এখন একটা শুট করব, সেই জন্য আমি কিছু মানে মেকআপ বলতে কি ওই ফাউন্ডেশন এগুলো লাগাবো, তার কারণ আমি আছে না যখনই শুট করি তখনই না মানে ওই তাড়াহুড়োর চোটে মেকআপটা করা হয়ে ওঠে না, তার জন্য যখন ক্লোজ শট না হয় না, দেখো আমাদের আমার স্কিনটা কিন্তু অতটাও ভালো না, সেই জন্য কিন্তু ক্লোজ শট নিলে না মুখে যদি দাগ পিম্পল থাকে তখন ভালো হয় না, দেখতে বাজে লাগে ক্যামেরা শ্যুটটা। তো আমি এখানে প্রাইমার দিয়ে দিচ্ছি, প্রথমে ময়েশ্চারাইজার দিয়েছিলাম তারপর এখন প্রাইমারটা দিয়ে দিব। তো প্রাইমার আমি ইউজ করছি হচ্ছে ড্যাজল এন্ড ডাস্ক এর। চলো প্রাইমারটা। এত বড় একটা পিম্পল হয়েছে। চলো শুটে যাওয়া যাক, আমি ফাইনাল রেডি হয়ে গেছি, এইটুকুই আর কিছু মেকআপ না। আরে গানটাও তো চালু কর। হ্যাঁ গো, তোমরা আমাকে বলেছিলে আগের শুটে যে জোনা এই জলে তুমি শুট করছো জোক দেখবে, ঠিক গো, আজকে যেন শুট করতে করতে আমাকে জোকে ধরেছে, ভাবা যায়, ইস আমি কি ভয় জোককে দেখে সত্যি। দারুণ মজা হলো শুট করতে, ওই যে পেছনে তোমরা জল দেখতে পাচ্ছ সেই জলে আমি কালকেও একটা শুট করেছি। তো আমাকে কমেন্ট করে একজন বলেছে যে ডোনা তুমি এরকম জলে যে শুট করেছো সেটার জন্য ধন্য, তার কারণ এইসব জলে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে প্লাস জোক থাকে, যেটা সবচেয়ে ভয়ানক জিনিস আমাদের মেয়েদের জন্য, তো সেই জোকটা থাকে, সেই জোককে ভয় না পেয়ে আমি সেখানে শুট করেছি। আর আজকে শুটটা জাস্ট অসম হয়েছে বন্ধুরা, খুব বর্ষার জন্য চারিদিকে কিন্তু জল, তাই না? তো বন্ধুরা চারিদিকে এত বন্যা যার জন্য মানে সূর্যের মুখ তো দেখাই যায় না, জামা কাপড় একদম ভিজে, মানে কি অবস্থা। তো সেখান সেই জামা কাপড়গুলোর বাজে স্মেল ছুটে গেছে, সেখান থেকে বাঁচার জন্য এই একটা আমার প্রসেস, দেখো আমি কি করছি, এইভাবেই শুকাতে হয় আমাদের এখানে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। বিছানাটাও পাতিনি, এই যে মশারিটা, অ্যাকচুয়ালি মানে কোথা থেকে কি করে শুরু করব না করব কিছু বুঝতে পারি না, মানে জীবনটা না টোটালি অন্যরকমভাবে ঘুরে গেছে, কিছু বুঝতে পারি না কি করব না করব, কিভাবে হবে না হবে। আমরা ক্যামেরার সামনে হয়তো অন্যরকম দেখাই, আর ক্যামেরার বাইরে আমাদের আমাদের কিন্তু একদম অন্যরকম লাইফ, মানে সব কিছু তো আর শেয়ার করা যায় না, আর আমি চাইও না যে সবটা শেয়ার হোক। মানুষের কিছু কিছু পার্সোনাল জিনিস থাকে যেটা পার্সোনালিটি বজায় রাখে, বজায় থাকতে হয়। এবার তোমরা অনেকে এবার আমার এই ভিডিওর কমেন্ট বক্সে হয়তো তোমরা কমেন্ট করবে যে তুমি যদি সবটা নাই শেয়ার করো তাহলে কেন এই টপিকে কথা বললে। জাস্ট তোমাদেরকে জানিয়ে রাখছি যে সবসময় সবার মুড ভালো থাকে না, কিছু কিছু সময় মানুষের মুড খারাপ হয়ে যায় আর ধৈর্য শক্তিও থাকে না। একেই তো আমার ধৈর্য শক্তি খুবই কম, সেটা সবাই বলে, কিন্তু সময়ের সাথে সাথে না ধৈর্য শক্তিটা অর্জন করা শিখেছি, কিছুটা হলেও শিখেছি, এখন অনেকটা ধৈর্য রাখি।
মানে আমি নাম বলবো না, মানে ইউটিউবের ভিউয়ার্সরা না, এমন আমি তোমাদেরকে জাস্ট বলছি ইউটিউবের ভিউয়ার্সরা না, কিছু মানুষ আছে মানে তারা প্রচণ্ড মেন্টালি টর্চার করছে। তো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, সবসময় সেই মেন্টালি টর্চারটা না আমি সহ্য করতে পারি না, ঠিক কীভাবে নিব না নিব সেটা আমাকে আমার উপরে ছেড়ে দাও। আর তোমরা ভালো থাকো, জাস্ট তোমরা ভালো থাকো, আমারটা নিয়ে তোমাদের ভাবতে হবে না। এই যে দয়া করে বলছি, হাত জোর করে বলছি, আমারটা নিয়ে তোমাদের ভাবতে হবে না। আমি হ্যাপি আছি, আমাকে আমার ফ্যামিলি পাশে আছে, আমার পাশে আছে, বাস আর কিচ্ছু চাই না, ঠিক আছে? তোমরা একটু মুখটাকে বন্ধ রাখো, একটু মুখটাকে চুপ রাখো, দেখবে সবটা ঠিক হয়ে গেছে। আর হিংসা করে মানুষ বেশি দিন বড় হয় না গো, এটা মাথায় রাখবে। আর এই ভিডিওতে বেশি কিছু আর বললাম না, এটুকুই থাকি, জাস্ট এটুকু বলবো, আমাকে আমার মতো কাজ করতে দাও, আমাকে মেন্টালি টর্চার করো না, ঠিক আছে? আমি জানি যে আমার ভিডিওটা, মানে আমি যাকে বলছি সে আমার ভিডিওটা দেখছে, আর সে বুঝেই যাবে আমি নাম বলছি না, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার ফিরে আসছি নতুন একটা ব্লগের মাধ্যমে।